বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে আজ বুধবার থেকে 31 আগস্ট পর্যন্ত এই 3 মাস সুন্দরবনের সব নদ-নদী ও খালে মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এই 3 মাস মাছের প্রজনন মৌসুমে সব ধরনের মাছ আহরণ বন্ধের ঘোষণার পাশাপাশি সুন্দরবনে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এজন্য সুন্দরবনে প্রবেশের জন্য সব পাস ও পারমিট বন্ধ রেখেছে বন বিভাগ। সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় 2019 সাল থেকে বন বিভাগ প্রতি বছর 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত এখানে সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকে। সুন্দরবনে গত বছর 2 মাস মাছ ধরা নিষিদ্ধ থাকলেও এবছর তারও 1 মাস বাড়ানো হয়েছে। এ সময়ে সুন্দরবনে বন্ধ করা হয়েছে সব ধরনের পর্যটকদের প্রবেশ। বাগেরহাটের পূর্বে সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বিলায়েত হোসেন জানান, সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্স ম্যানেজমেন্ট প্যানেলের সুপারিশ অনুযায়ী 2019 সাল থেকে সুন্দরবন বন বিভাগ এই বনে প্রতি বছর 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত গোটা সুন্দরবনে সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকে। গত 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত সমুদ্র উপকূলে মৎস্য বিভাগের একটা অবরোধ আছে, 65 দিন আছে। মৎস্য বিভাগের অনুরোধে আমরাও 20 মে থেকে সুন্দরবন সব ধরনের মাছের পাস পারমিট বন্ধ রেখেছি। মৎস্য বিভাগের অবরোধ ছাড়াও আমাদের বন বিভাগের 3 মাসের একটা অবরোধ আছে, সেটা 1 জুন থেকে আগামী 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাস সুন্দরবনের সব ধরনের পাস পারমিট বন্ধ থাকবে, সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে এবং পর্যটকদের প্রবেশ নিষেধ এই সময়ে। কারণ এই আগামী 3 মাস জুন জুলাই আগস্ট এই 3 মাস মাছের প্রজননের সময় এবং বন্য প্রাণীদের প্রজননের সময়, মাছ এবং বন্য প্রাণী যাতে নিরাপদে প্রজনন কার্যক্রম চালাতে পারে এই জন্য আমাদের এবং তারা তো আনডিস্টার্ব থাকে এই জন্য আমাদের এই 3 মাস অবরোধ আরোপ করা হয়েছে। এই 3 মাস যাতে কেউ সুন্দরবনে প্রবেশ করতে না পারে সেজন্য আমাদের 62 টহলবাড়ি, 16 স্টেশন এবং 8টি স্মার্ট প্যাট্রোলিং সার্বক্ষণিক টহল থাকবে। আমরা আশা করি এই 3 মাস অবরোধের ফলে সুন্দরবনের মৎস্য সম্পদ এবং বন্য প্রাণী অনেক সমৃদ্ধ হবে।